আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন পেল বঙ্গভ্যাক্স, মলনুপিরাভিরের সতর্ক ব্যবহারের পরামর্শ। হাফ পাস নিয়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না, দুই দফা দাবিতে নীলক্ষেত এলাকায় বিক্ষোভ অবরোধ। কাউন্সিলর সোহেল হত্যায় থমথমে কুমিল্লা, অস্ত্র গুলি হাত বোমা উদ্ধার। ই ভ্যালির সম্পত্তির বিবরণ হাইকোর্টে, অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করার নির্দেশ। মাতার বাড়ির একাধিক প্রকল্পের জন্য হচ্ছে নতুন কর্তৃপক্ষ, একনেকে ২৯,০০০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ধুলোর দাপটে অস্থির রাজধানীবাসী, মাত্রাতিরিক্ত বায়ুদূষণে বাড়ছে রোগ। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে বিএমআরসির নীতিগত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১ নভেম্বর বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন বিএমআরসিতে জমা দেয় গ্লোব বায়োটেক। এ পরীক্ষায় দেখা গেছে করোনার যতগুলো ভ্যারিয়েন্ট এসেছে তার সবকটিতেই টিকাটি কার্যকর। বঙ্গভ্যাক্স প্রাকৃতিক এমআরএনএ দিয়ে তৈরি, তাই এটি বেশি নিরাপদ ও কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। করোনা সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের কোভিড আক্রান্ত যারা অতিমাত্রা ঝুঁকিতে আছে তাদের দেয়া যাবে বলছেন বিশেষজ্ঞরা। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনা চিত্র তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, রাশিয়া সহ বিভিন্ন দেশে ৮০% মানুষকে করোনার টিকা দেওয়ার পরেও নতুন করে সংক্রমণ বাড়ছে। ভ্যাকসিন সেখানে শক্ত প্রতিরোধ তৈরি করতে পারছে না, তাই ভিন্ন সমাধানের কথা ভাবতে হবে। মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের প্রসঙ্গে বক্তারা জানান, গর্ভবতী, দুগ্ধদানকারী মা এবং ১৮ বছরের নিচের কাউকে এই ওষুধ দেওয়া যাবে না। একটা প্যান্ডেমিক কিরকম হতে পারে, এটা কিরকম ডিভাস্টেটিং সোশিও ইকোনমিক কালচারাল ইফেক্ট করতে পারে, উই ক্যানট সে দ্য ওয়ার্ল্ড হ্যাজ রিকভার্ড। দিস ডিক্লাইন ইন কেসেস ইন বাংলাদেশ ডাজ নট মিন ইজ এন্ড অফ কোভিড। উই নিড টু রিমেইন ভিজিলেন্ট, উই নিড টু ইউজ অল দি পার্সোনাল প্রোটেকটিভ মেজার্স ইনক্লুডিং ভ্যাকসিনেশন। হাফ পাস নিয়ে বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না। শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে আজও ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অর্ধেক ভাড়া পুনর্বহাল এবং ছাত্রীদের জন্য আলাদা গণপরিবহনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে তারা। পরে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আদিত্য মামুনের রিপোর্ট। হাফ পাস নিয়ে শিক্ষার্থী লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই অবরোধ। ভাড়া নৈরাজ্যের জের ধরে গেল সোমবার পরিবহন শ্রমিকরা আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে লাঞ্ছিত করে। এই লাঞ্ছনার প্রতিবাদ জানাতেই রাস্তায় নামেন তারা। নিজেদের অধিকার আদায়ের জন্য এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছি। আমাদের দাবি মানতে হবে, আমরা তো হাফ পাস চাই। তারা মানে বাসের ড্রাইভাররা বলছে আমরা হাফ পাস দেব না। নারী শিক্ষার্থীরা কিংবা কোনো নারী যেন যানবাহনে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই সাথে সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের কাছ থেকে যেন গণপরিবহন কর্মীরা অধিক ভাড়া আদায় না করতে পারে, তার জন্যই আজকে আমরা এই রাজপথে। শিক্ষার্থীদের দাবি, সব সময় গণপরিবহনে অর্ধেক ভাড়া নেওয়ার নিয়ম থাকলেও এবার সেই নিয়ম মানছেন না পরিবহন শ্রমিকরা।
পরে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাষ্ট্রীয়ভাবে হাফ পাস কার্যকর করতে হবে। আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে সকল গণপরিবহনে ছাত্রী এবং নারীদের অবাধ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে। যদি ৪৮ ঘন্টার মধ্যে এই দাবি পূরণ না হয় তাহলে ২৫ তারিখ সকাল ১০টায় আমরা নীলক্ষেতে আমাদের সারা বাংলার ছাত্র সমাজকে নিয়ে অবরোধ ডাক দিব। এদিকে অবরোধ তুলে নেয়ার পর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে ঢাকা কলেজ, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকা সহ আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সকাল ৯টায় ছিলাম, এটাতে এখনো বাসায় যেতে পারতেছি না। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা হত্যাকাণ্ডের পর শহরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলের ৮ কিলোমিটার দূর থেকে অস্ত্র, গুলি, হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রানীর সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়নাতদন্তের পর সকাল ১০:৩০টার দিকে সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গোটা এলাকায় হৃদয় বিদারক আবহ। শোকের পাশাপাশি সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। যাদের ঘর দুয়ার নাই, যাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, যার যার যে বিরুদ্ধে সময় দাঁড়াইছে এবং উনি যে উন্নয়ন করছে, এর উন্নয়ন আমি দেখি নাই। যে কামটা করছে আমরা উপযুক্ত বিচার চাই। যে সন্ত্রাসীরা হত্যা করছে আমরা তাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পর্যন্ত আমরা এটার বিচার চাই। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা ঘটার পরপরই আমরা দুষ্কৃতিকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের বেশ কয়েকটা টিম অভিযান চালাচ্ছে। এদিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও হাত বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এসব অস্ত্র কিলিং মিশনে ব্যবহার করা হয়েছিল। এখানে তিনটি কাঁধে ঝুলানো কালো রঙের এবং নীল রঙের একটি ব্যাগে এই তিনটি, দুইটি এলজি এবং একটি পাইপ গান এবং ১২ রাউন্ড রাইফেলের গুলি এবং ১৫-২০টি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। সোমবার বিকেলে নগরের পাথরিয়া পাড়ায় কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি করে দুর্বৃত্তরা। এতে ৯ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা যান। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ইভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ সহ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করেছে ইভ্যালির নতুন বোর্ড। এখন থেকে গ্রাহককে অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬ মাস সময় দেওয়ার পরও অর্থ ফেরত না পেলে আদালতের দ্বারস্থ হতে পারবেন তারা। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। শাকির আরজুর রিপোর্ট। ইভ্যালির অবসায়ন চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার সকালে। হাইকোর্টের নির্দেশে গঠিত ইভ্যালির নতুন বোর্ড প্রথম প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে ইভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ তুলে ধরা হয়। এ সময় ইভ্যালির গ্রাহককে অর্থ বা পণ্য ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে বলেও নির্দেশ দেন হাইকোর্ট। অর্থ ফেরতে ৬ মাস সময় দিতে হবে বোর্ডকে। বোর্ড অসফল হলে তারা আদালতের দ্বারস্থ হতে পারবেন। তারা কোর্টের কাছে সুনির্দিষ্টভাবে ইভ্যালির কোন কোন জিনিসপত্র তারা এখন পর্যন্ত জব্দ করতে তারা সাকসেসফুল হয়েছেন, তার মধ্যে থেকে ইভ্যালির যে গাড়িগুলি আছে সেটি, ইভ্যালির ওয়্যার হাউসটাকে তারা সিল করেছেন। ইভ্যালির লকারের কোডের বিষয়ে সাবেক এমডি ও চেয়ারম্যানের কাছ থেকে জানতে কারা কর্তৃপক্ষকে সহায়তা করারও নির্দেশ দেন হাইকোর্ট। এই লকারটা ওপেন করার জন্য একটা কম্বিনেশন কোড দরকার। একটি ডাইরেকশন দিয়েছে প্রাক্তন চেয়ারম্যান ও এমডি বরাবর ও প্রিজন অথরিটির উপরে যে তারা যেন সমন্বয়ভাবে একটি প্রসেস করে যাতে করে এই কোডটি প্রাক্তন চেয়ারম্যান আর এমডি যেন এখন যে
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ উৎপাদন এবং গভীর সমুদ্র বন্দর সহ সংশ্লিষ্ট প্রকল্পের কাজ এগিয়ে নিতে নতুন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। একনেক সভায় এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার পাওয়ার প্রকল্প সহ 29,000 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। খরচ ধরা হয়েছে 29,344 কোটি 27 লাখ টাকা। এতে সরকারি অর্থায়ন 11,003 কোটি 30 লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 28,932 কোটি 4 লাখ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী। উঠে আসে প্রায় 16,000 কোটি টাকার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধিত প্রকল্পের খুঁটিনাটি। মাতারবাড়ি আপনারা জানেন একটা বিশাল ইকোনমিক বন্দর হয়ে যাচ্ছে, পোর্ট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা কোল ফায়ার্ড 1200 মেগাওয়াটের একটি প্ল্যান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এটা একটা হাব বাংলাদেশের দক্ষিণে, এটা একটা চট্টগ্রামকে কম্পিট করার মতো একটা বন্দর হয়ে উঠছে এখন। হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও তুলে ধরেন মন্ত্রী। ফাইনালি সড়ক সেতু বিভাগের অনাপত্তি পাওয়ার পরে ডিপিপি তৈরি করা হয়েছে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী ওইটা রিপিট করেছেন, বলছেন যে কাজ করো, চমৎকার কাজ, ভালো কাজ হাওড়ে আমরা করতে চাই, কিন্তু সমন্বয় করে, যোগাযোগ করে, তাদেরকে সঙ্গে নিয়ে ভাই টু ভাই মিলে বুঝে করো। প্রকল্পের বাইরে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে মন্ত্রী জানান, কৃষি শিল্প ও সেবা খাতে 2015-16 থেকে 2020-21 অর্থবছর পর্যন্ত চলতি মূল্যে জিডিপির আকার গড়ে 17% বেড়েছে। 30টার মতো প্রস্তাব আছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। খালেদাকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি আইনজীবীদের স্মারকলিপি, আইনমন্ত্রীর দ্বিমত। বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, বোন আহত। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম। বঙ্গভবনে মালদ্বীপের উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি। বাণিজ্য বিনিয়োগ সহ এই সম্পর্ক আরও দৃঢ় করতে সহযোগিতার আশ্বাস দেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দুই দেশই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনায় একযোগে কাজ করারও আহ্বান জানান। আইনজীবীরা যেসব ধারার কথা বলে বিএনপির চেয়ারপারসনের বিদেশে পাঠানোর যুক্তি দেখাচ্ছেন তার বিষয়ে দ্বিমত আছে আইন মন্ত্রণালয়ের। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা স্মারকলিপি দিতে গেলে তিনি বলেন খালেদা জিয়ার বিষয়ে সরকারের মানবিকতার কোনো ঘাটতি নেই, তার চিকিৎসার বিষয়ে সরকার তৎপর ছিল এবং আছে, ভালো চিকিৎসা দেশেই হচ্ছে। তারপরও স্মারকলিপির আবেদনে উল্লেখিত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন আইনমন্ত্রী। আমাকে একটু সময় দেয়, আমি এটা নিয়ে আলাপ আলোচনা করব এবং কেউ জানে বেঁচে থাকুক, জানে বেঁচে না থাকুক, এটা আমাদের উদ্দেশ্য নয়, এইটুকু আমি বলতে পারি, এটা আমাদের উদ্দেশ্য নয়। আর ওনার চিকিৎসা তো হচ্ছে এখানে, সেটাও আপনারা জানেন, আমিও জানি, যতটুকু এটা গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া যায় সেইভাবেই আমরা এই সিদ্ধান্ত।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে চলেছে বাংলাদেশ, বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ, তার বিকল্প কোনো নেতৃত্ব নেই। বিএনপি দেশের উন্নয়নের পথে বড় বাধা মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, তারা দেশের উন্নয়ন চোখে দেখে না। বাংলাদেশ ডিজিটাল হয়েছে বলেই খালেদা জিয়া বিদেশে পালিয়ে থাকা ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। জুয়েল ইন দা ক্রাউন, অর্থাৎ মুকুটের ভিতরে যে হীরা, সেই হীরা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, জননেত্রী শেখ হাসিনা। আর এই হীরা চারিদিক উজ্জ্বল করছে, আমাদের জীবন উজ্জ্বল করছে, সাধারণ মানুষে সুখের সন্ধান দিছে। বান্দরবানের রোহাংচুরির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। নিহতের নাম উথাইনু মারমা, তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। স্থানীয়রা জানায়, রাতে ছোট ভাইয়ের বাসায় ভাত খেতে বসলে কয়েকজন সশস্ত্র পাহাড়ি উথাইকে গুলি করে। গুলিতে উথাইনু ঘটনাস্থলে মারা যায়। এ সময় তার সাথে থাকা ফুফাতো বোন গুলিবিদ্ধ হন। ২০০৪ সালে জামালপুরে গোমেজ হত্যায় পলাতক শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহিনের ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শায়েক আব্দুর রহমানের সহযোগী শীর্ষ এই জঙ্গির সাজা বহাল রাখেন। এ সময় আপিল বিভাগ বলেন, কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না। ২০০৪ সালে জামালপুরে গনি গোমেজকে হত্যা করে জেএমবি জঙ্গিরা। ওই হত্যা মামলায় ২০০৬ সালে সালেহিন ও রাকিবকে গ্রেফতার দেখানো হয়। মামলায় একই বছর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জঙ্গিরা। রাকিব ৩০ সালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মারা যায় আর সালেহিন পলাতক। ধুলোবালুর দাপটে অস্থির রাজধানীবাসী, শীতে ভোগান্তি বাড়লেও বছর জুড়ে জেরবার অবস্থা। মাত্রা অতিরিক্ত বায়ু দূষণে বাড়ছে অসুখ বিসুখ, ফুসফুস, যক্ষা আর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নগরবাসী। প্রণব চক্রবর্তীর বিশেষ রিপোর্ট। রাজধানীর গাবতলী আমিনবাজার সড়কের চিত্র আমরা ধারণ করেছি গতকাল বিকেলে। ঢাকার প্রবেশমুখের অন্যতম এলাকাটি বহুদিন ধরেই একনাগাড়ে বায়ু দূষণের চ্যাম্পিয়ন। রাজধানীর অন্য এলাকার অবস্থা এতটা নাকাল নয়, তবে খুব যে বেশি ভালো তা আবার বলা যাবে না, কারণ শীতের শুরু থেকে বসন্তের মাঝামাঝি ধুলোয় কাহিল মহানগরের প্রায় ৩ কোটি মানুষ। ধুলায় বের হওয়া যায় না, গোসল না করলে আর বাসায় বসা যায় না। এই গাড়িতে যে মাটিগুলো পড়ে এগুলো তো ঠিক মতো উঠায় না। নির্বিচারে ধুলো ছড়াচ্ছে সরকারি বেসরকারি প্রকল্প, পিছিয়ে নেই ডেভেলপার আর রিয়েল এস্টেট কোম্পানিও। স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি এই ধুলিকণা প্রতি বছর আয়ু কমায় সাধারণ মানুষের, কারণে অকারণে অসুস্থ হচ্ছে মানুষ। জামা কাপড় বলেন বা যাই বলেন, একদিন পরে বেরোলে দেখা যায় দ্বিতীয় দিন আর পরার মতো অবস্থা থাকে না। যখন কফ টানি তখন ধুলা বাইর হয় আর হাঁচি পড়ে, বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে। ২৭০ বর্গ কিলোমিটারের ঢাকা মহানগরে চলছে ৫.৫ লাখ গাড়ি, আছে নিয়ম না মানা অসংখ্য কারখানা, সেখান থেকেও প্রতি বছরই ১২-১৫% দূষণ ছড়ায়। পৃথিবীব্যাপী গড়ায়ু প্রায় ৭ বছর করে কমছে মানুষের, কিন্তু ঢাকার মানুষের প্রায় ৫ বছর করে গড়ায়ু কমছে। তাহলে আমি তো, এটা আমার রাইট টু লাইফে আঘাত যে আমার গড়ায়ু, এই শহরের যারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার দায়িত্বে আছে, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, অন্যান্য নির্মাণকারী যে সংস্থা, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন, বায়ু দূষণে বিশ্বে ৩০ কোটি লোক শ্বাসকষ্টজনিত রোগে ভোগেন, শুধু বাংলাদেশেই আক্রান্ত ৪৫ লাখ। ধুলার মধ্যে তো অনেক ধরনের টক্সিক উপাদান থাকে, যেমন সিলিকন থাকে, ক্রোমিয়াম থাকে, কার্বাইড থাকে, সেগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন বায়ু দূষণের বিষয়টিও অতি গুরুত্বের সাথেই দেখতে হবে। কেননা এই ঢাকা শহরে জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকরাও বসবাস করে, কাজেই হুমকির মুখে সকলের স্বাস্থ্যাবস্থা।
প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার। ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প যেন সেই ইতিহাসের সাক্ষী। একদা এসবের ব্যবহারকে দেখা হতো আভিজাত্যের প্রতীক হিসেবে। কালের বিবর্তনে ব্যবহার কমলেও শৌখিন মানুষের কাছে এর চাহিদা রয়ে গেছে বইকি। সাভার প্রতিনিধি সহায়তায় রত্না জামানের রিপোর্ট। অভিজ্ঞ শিল্পীর গভীর মনোযোগ, নিখুঁতভাবে তৈরি হচ্ছে কাঁসা পিতলের ভাস্কর্য ও নানা ধরনের তৈজসপত্র। মোমের তৈরি ছাঁচের উপর মাটির প্রলেপ, এরপর মোম গলে ভেতরটা ফাঁপা হলে ঢেলে দেয়া হয় গলিত কাঁসা। প্রত্নতাত্ত্বিকদের মতে আনুমানিক মুঘল আমলে উপমহাদেশে ব্যাপকভাবে কাঁসা পিতলের ব্যবহার শুরু। তখন তা দিয়ে ঢাল, তলোয়ার, তীরধনুক সহ যুদ্ধ সরঞ্জাম তৈরি করা হতো। ব্রিটিশ শাসন আমলেও এ শিল্পের প্রসার ঘটে। সে সময় ঢাকার ধামরাই, শিমুলিয়া ছাড়াও টাঙ্গাইলের কাকমারি, জামালপুরের ইসলামপুর, বগুড়ার শিববাড়ি, মুন্সীগঞ্জের লৌহজঙ্গে কারখানা গড়ে ওঠে। ধামরায় কাঁসা পিতল শিল্পের যাত্রা পাল আমলে, আর মাত্র এক দশক আগেও শতাধিক কারখানা ছিল এখানে, অথচ এখন হাতে গোনা দু তিনটি। এর মধ্যে সবচেয়ে বড় সুকান্ত বণিকের কারখানাটি, বংশ পরম্পরায় হাল ধরে রেখেছেন তিনি। আমি পঞ্চম প্রজন্ম, যে এখনও চেষ্টা করছে এই শিল্পটাকে চালিয়ে যাওয়ার। একটা সময় তো ছিল যখন কাঁসা পিতলের তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আমাদের এই ধামরাই থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে পর্যন্ত এগুলো কিন্তু যেত এবং বিশাল একটা বাজার ছিল। এছাড়া রথখোলা, কায়েতপাড়া, গোয়ালপাড়া, মল্লিক বাড়ি, শিমুলিয়ার কারিগররা ধরে রাখার চেষ্টা করছেন পূর্বপুরুষের ব্যবসা। হাজার বছর পুরনো আমাদের কাঁসা পিতলের ঐতিহ্য ছিল, আমরা প্রচুর লোক কাজ করতাম, বিশ্বজুড়ে কাঁসা পিতলের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে এই শিল্পের পুনর্জাগরণের আশা সংশ্লিষ্টদের। রত্না সামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম মেডিকেলে 30 ছাত্র বহিষ্কার, 27 নভেম্বর কলেজ খুললেও বন্ধ থাকবে ছাত্রাবাস। ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ, ক্রিসমাসের আগেই কড়া বিধি নিষেধ, প্রতিবাদে বিক্ষোভ। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। আগামী বছর থেকে বাংলাদেশে টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স শীর্ষক আলোচনায় বলেন, ভারত থেকে বাংলাদেশের পাওনা সেরাম ইনস্টিটিউটের টিকা আগামী বছরও পাওয়া যাবে। ইনসেপ্টা চাইলে চায়নার সাথে মিলে আগামীকাল থেকে উৎপাদনে যেতে পারবে বলেও মন্তব্য করেন সালমান এফ রহমান। টিকা নেওয়ার পরে এটার এফেক্ট কিন্তু কিছুদিনের পরে কিন্তু কমতে থাকে, সো এটা আপনাকে কিন্তু আরেকটা বুস্টার আর এটা নিতে হবে। এখন এক্স্যাক্টলি কখন নিতে হবে সেটা এখনও কিন্তু WHO থেকে আমরা ওই গাইডলাইনটা পাওয়া যায় নাই। আমি কিন্তু বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা তৈরি শুরু হয়ে যাবে। নিয়ম ভঙ্গ করায় চট্টগ্রাম মেডিকেল কলেজে 30 ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিলের সভা শেষে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তার জানান, 30 জনের মধ্যে 8 জনকে 2 বছর, 2 জনকে 1.5 বছর ও 20 জনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার প্রমাণ পাওয়া গেছে। আগামী 27 নভেম্বর মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল, তবে ছাত্রাবাস বন্ধ থাকবে, ছাত্রীনিবাস খুলে দেওয়া হবে।
7 কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে অবশেষে পদ হারালেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোল্লা আমির হোসেন এবং সচিব এ এম এইচ আলী আল রেজা। মঙ্গলবার তাদের দুজনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ওএসডি করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে গত 18 অক্টোবর চেয়ারম্যান সচিব সহ মোট 5 জনকে আসামি করে মামলা করে দুদক। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকেও তদন্ত করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহু দূরে গিয়েছে বাংলাদেশ। এর নেপথ্যে আছেন প্রতিভাবান কিছু মানুষ, তাদেরই একজন মঞ্জুরুল মোর্শেদ। 5 বছরে যিনি প্রায় 500 কোটি টাকার মালিক, স্বপ্নচারী মঞ্জুরুলের সাফল্য গাথা শোনাচ্ছেন আদিত্য মামুন। মঞ্জুরুল মোর্শেদ বাংলাদেশের আইসিটি খাতের বিস্ময়। তার ফার্ম এমডি ইনফোটেকে কর্মরত প্রায় 600 কর্মী। তথ্য প্রযুক্তিতে তার যাত্রা ঢাকাতে, অতঃপর রাজশাহী হাইটেক পার্কে ব্যবসা সম্প্রসারণ করেন। শুরু হয় নতুন যুগের। শুরু করতে আমার প্রথম ছিল, আমি আসলে শুরু করেছি 2016 সালে। সে সময় আসলে বেকার ছিলাম। আমাদের সরকার যে ডিজিটাল বাংলাদেশের যেটা এটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন অ্যাপস, সফটওয়্যার নির্মাণ আর ই কমার্স খাতেও নজর দেন তিনি। শুধু রাজশাহী কিংবা ঢাকা নয়, তার খ্যাতি এখন বিশ্বজোড়া। 2022 সালে 15,000 জনবল নিয়োগ করতে চান এই প্রযুক্তিবিদ। এই বড় বড় ই কমার্সের কাজগুলো আমরা করি, এগুলোর পাশাপাশি আমরা আরো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছি। আমি শুরু থেকে শুরু করেছি, এখন এমডি ইনফোটেকে টোটাল অ্যাসেট আছে এটা হচ্ছে 500 কোটি টাকা। এখন আমরা যে পরিমাণ কাজ আছে, আমরা 2022 সালের মধ্যে 15,000 ইমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। বিদ্যমান বেকার সমস্যার অনেকটাই সমাধান করার প্রত্যয় জানান তিনি। ই কমার্স সার্ভিস ম্যানেজমেন্টে 20 লাখ ইমপ্লয়ি দরকার এভরি ইয়ার। এই যে ই কমার্স প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ড ই কমার্স প্ল্যাটফর্মে এত অপরচুনিটি, এইটা আমি বাংলাদেশে কাজে লাগাতে চাচ্ছি। আমি নিজে উদ্যোক্তা হিসাবে আমি চাই যে বাংলাদেশে আরও অনেক উদ্যোক্তা তৈরি হোক এবং আরও ইমপ্লয়মেন্ট জেনারেট হোক। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি মেধাবীদের সমন্বিত করে সম্মিলিতভাবে অগ্রসর হতে চান তিনি। যে অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারছে, এটা বিশ্ববাজারে আমাদের তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অনেক সাহায্য করে। ক্যাপাবিলিটি অনুযায়ী ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা সরাসরি কাজে ইনভলভ করে দিচ্ছি। উন্নত বাংলাদেশের পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটি অংশ রাজশাহীর এই হাইটেক পার্ক, যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ জনশক্তি এখানে এসে সম্পদে রূপান্তরিত হচ্ছে এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ সেটিকে ত্বরান্বিত করছে। প্রযুক্তির এই বিপ্লবে এখন বাংলাদেশ একটি অনন্য নাম। আদিত্য মামুন, রাজশাহী হাইটেক পার্ক, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন স্থানে চালু হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের আরও 10টি এজেন্ট ব্যাংকিং আউটলেট। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম কুমিল্লার এদাবারপুর বাজার, বোরারচর বাজার, নিমশার গজারিয়া বাজার ও কান্দুঘর বাজার, নোয়াখালীর হাতিয়া নিউ মার্কেটে, যশোরের শিশুতলা বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বন্দর বাজার, চট্টগ্রামের বড়পুল, নরসিংদীর পারুলিয়া মোড়ে, চাঁদপুরের হাওলাদার বাজারে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। রাজধানীর আজিমপুরে চালু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশের 200তম উপশাখা। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা উপশাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক সহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা।
বাংলাদেশ ও নেপালের পর্যটন শক্তিশালী করতে সেলস মিশন ইন বাংলাদেশ শিরোনামে রাজধানীতে চলছে তিন দিনের অনুষ্ঠান। নেপাল ট্যুরিজম বোর্ড ও নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে উঠে আসে দুদেশের পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা। উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের কাউন্সিলর কুমার রায়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাভেদ আহদেম এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির আয়োজনে শুরু হল শিশু কিশোরদের বিশেষ শীতকালীন ক্রীড়া উৎসবের। রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এর উদ্বোধন করেন জাতীয় প্রতিবন্ধী সমিতির সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার। উদ্বোধনী দিনে 50, 75 ও 100 মিটার ক্র্যাচ দৌড়, হুইল চেয়ার দৌড় ও গোলক নিক্ষেপ প্রতিযোগিতা হয়। এবারের আসরে 10টি প্রতিবন্ধী সংস্থা, সংগঠন ও স্কুলের 120 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের ব্যবস্থাপনায় চালু হল ফিজিওথেরাপি সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সেন্টারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ অন্যান্যরা। পরে তৃণমূলে খেলার উন্নয়নে মতবিনিময় সভা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগে নীতিগত অনুমোদন পেল বঙ্গভ্যাক্স, মলনপিরাভিরের সতর্ক ব্যবহারের পরামর্শ। হাফ পাস নিয়ে শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের তর্ক বিতর্ক থামছেই না, দু দফার দাবিতে নীলক্ষেত এলাকায় বিক্ষোভ অবরোধ। কাউন্সিলর সোহেল হত্যায় থমথমে কুমিল্লা, অস্ত্র গুলি হাত বোমা উদ্ধার। ইভ্যালির সম্পত্তির বিবরণ হাইকোর্টে, অর্থ ফেরত পেতে বোর্ডের কাছে আবেদন করার নির্দেশ। মাতারবাড়ির একাধিক প্রকল্পের জন্য হচ্ছে নতুন কর্তৃপক্ষ, এক নেকে 29,000 কোটি টাকা, 10 প্রকল্প অনুমোদন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।